জোর করে সাবমার্সিবল পাম্প বসানোর প্রতিবাদ করায় তৃণমূলের বুথ সভাপতির বিরুদ্ধে মারধরের অভিযোগ। সোনারপুর উত্তরে নরেন্দ্রপুরের ঘটনা, তার বিরুদ্ধে ওটা মারধরের অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতা হরিচরণ মণ্ডল। পানীয় জলের সমস্যা রয়েছে সোনারপুর উত্তর বিধানসভার কামরাবাদ পঞ্চায়েতের ডিহি অঞ্চলে। এলাকাবাসীর সুবিধার্থে সাবমার্সিবল পাম্প বসানোর উদ্যোগ নেওয়া হয়েছিল ডিহিতে। অন্যের জমিতে জোর করে সাবমার্সিবল বসানোর অভিযোগ করেছে তৃণমূলের বুথ সভাপতি হরিচরণ মণ্ডলের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন এলাকারই অমরনাথ মণ্ডল। পঞ্চায়েতের বরাদ্দ পাওয়ার পরেও শুরু করেছিল কংক্রিটের নির্মাণও। জমি সংক্রান্ত বিবাদে বন্ধ রয়েছে সেই সব কাজ। এখানে পানীয় কোনো জল নেই, আমাদের সে অনেক দূর স্কুল মাঠে জল আনতে হয়। যে জমিতে পাম্প বসানো নিয়ে চাপানোতর সেই সরকারি জমি নিজেদের বলে দাবি করেছেন অমরনাথ মণ্ডল। এমনই অভিযোগ তৃণমূলের বুথ সভাপতির। 6.5 থেকে 7 বিঘে জমি ওরা ব্ল্যাকমেল করে এলআর করেছে, ডুপ্লিকেট করে এলআর করেছে, করে বলছে যে আমাদের জায়গা। কিন্তু 6 মাস আগে এই জায়গাটার ব্যাপারে আমরা গ্রামবাসীকে নিয়ে, মানে আমরা পাড়ার বুথ কমিটিকে নিয়ে, প্লাস আদর্শ ওই যাদের যারা এই এতে আছে, মানে শিবত্ব জমি চাষ করে, মানে যাদেরকে দেওয়া হয়েছিল, হ্যাঁ, গ্রামবাসী মিলে দিয়েছিল যে তোমরা পূজা করবে, জমি চাষ করবে, কিন্তু বিক্রি করে নাম রেকর্ড কিন্তু শিবত্ব নামে আছে, ঠিক আছে, রেকর্ড শিবত্ব নামে। এইটা আপনারা এই যে এটা নট ফোন দেখাচ্ছে, এটা হচ্ছে বিএলআর থেকে তুললে আপনারা কপি পাবেন, সেখানে লেখা আছে শিবত্ব বলে। এটা আরএস এলআরও আছে, কিন্তু ওরা ডুপ্লিকেট করে এলআর বার করে দেখাচ্ছে যেটা আমাদের জমি, এখানে করতে দেবো না। পাম্প বসানোর জায়গা ঠিক হয়ে যাওয়ার পরেও ঝামেলা মেটানি তৃণমূলের বুথ সভাপতি, দাবি অভিযোগকারীর। নিজেই ফিস আর নিজে নিয়ে কাউকে জানায়নি, পাশাপাশি যে যতগুলো ঘর আছে কাউকে জানায়নি, ও নিজের ইচ্ছাতে এখানে বসাতে বলেছে। এবার পাড়ার সব লোকেরা আপত্তি করেছে, আমার জ্যেষ্ঠ পুত্রিত ভাইটাই যারা সবাই আছে সবাই মানা করেছে, কারোর কথা শোনেনি। ওরা তখন আমার ডেকেছে, আমরা গেছি, আমরা 3-4 ভাই গিয়েছি, গিয়ে আমরা বললো কে হলো, তখন সদস্য ওখানে এলো, সদস্যের সামনে কথা হলো যে এইখানটা হলে হয়ে যাবে। আমরা বললাম ঠিক আছে তাহলে এখানটাই হোক, এই বলে চলে এসেছি। এই বলে চলে আসার পরে এইবার আমরা চলে এসেছি, ও দেখে নিয়েছে যে আমরা চলে এসেছি, এইবারে গিয়ে সেখানে গিয়ে কি অকথ্য ভাষায় গালাগালি করছে, কে বলে গেছে অমুক তমুক, বিশাল গালাগালি। সাবমার্সিবল বসানো নিয়ে গন্ডগোলের সময় ভিড় জমে গিয়েছিল ডিহিতে। সেই সময় ঠেলাঠেলিতে পড়ে গিয়ে অমরনাথ মণ্ডল জখম হয়েছেন বলে দাবি অভিযুক্ত বুথ সভাপতির। এলাকাবাসীর পানীয় জলের সমস্যা মেটাতে তিনি কল বসানোর উদ্যোগ নেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছেন অভিযুক্ত তৃণমূলের বুথ সভাপতি। নরেন্দ্রপুর থেকে সুখদেব দের রিপোর্ট, কলকাতা টিভি। ওন্দায় শহীদ দিবসের প্রস্তুতি মিছিল ঘিরে ঝামেলা তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে লড়াই। পঞ্চায়েত সমিতির সভাপতি বনাম দলের ওন্দা ব্লক সভাপতির, পৃথক পৃথকভাবে প্রস্তুতি মিছিল করে একে অপরকে কটাক্ষ তৃণমূলের অন্দরে, গোষ্ঠীকন্দলকে কটাক্ষ বিজেপির। 21 জুলাইয়ের আগে বাঁকুড়া তৃণমূলে অস্বস্তি বাড়ছে। শহীদ দিবসের প্রস্তুতি ঘিরে ওন্দায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে, ঘটনাস্থল ওন্দার বিডিও অফিস মোড়। শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খা। সেই মিছিলে দেখা যায়নি ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটকে। মিছিলে উত্তম অনুগামীরা অরূপ খা দূরহট স্লোগান দিতে থাকে, পাল্টা অরূপের অনুগামীরা স্লোগান দেয়। কিছু লোক হয়তো থাকতেই পারে সব সময়, কিন্তু একটা জিনিস মনে করি, ওনার মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চাই, সর্বোপরি আমাকে সবাই দায়িত্ব দিয়েছে ওনার মানুষ যে আপনি অন্তকে মাঠে নামুন, যেমন 21 জুলাই প্রত্যেকবার করেন, সেই আবেগ নিয়েই আমি কিন্তু আজকে মাঠে নেমেছি। এখন কেউ যদি এখানে অশান্তি বাগানোর চেষ্টা করে, কর্মীর তো সংযোগ রাখা মুশকিল। কর্মীরা আজকে বিভ্রান্ত হচ্ছেন, কেন দুটো মিছিল হচ্ছে এখানে? আমরা মিছিল একটা ডেকেছি, আমাকে রাজ্য নেতৃত্ব এবং যারা নেতৃত্ব যা বলেছেন যে অরূপ দাকে ডাকুন, অভিরূপ খাকে ডেকে আমি মিটিং করছি, আমি নিয়মের মধ্যে সবকিছু করছি, এবার উনি কেন মিছিল করলেন আমরা জানা নেই। তৃণমূলের কোন্দলে কটাক্ষ বিজেপির। যে ঘটনা ঘটলো আজকে এবং ঘটছে সেটা হচ্ছে ভাগবাটোয়ারার ঘটনা। কে কত বেশি ভাগ পাবে, কে কত বেশি ক্ষমতা জাহির করবে, কে পঞ্চায়েত লুটবে, কে পঞ্চায়েত সমিতি অরূপ খা তার ভাইপো ভিডিও সময় পঞ্চায়েত সমিতি লুটবে, এই ধরনের ওদের কন্টেস্ট চলছে। বাঁকুড়ার ওন্দা বিধানসভা একসময় তৃণমূলের শক্ত ঘাঁটি ছিল। 2021 সালের ভোটে ওন্দা তৃণমূলের হাত ছাড়া হয়। 2023-এর পঞ্চায়েত ভোটে ওন্দা পঞ্চায়েত সমিতি তৃণমূলের দখলেই থাকে। পঞ্চায়েত সমিতির সভাপতি পদে বসেন ওন্দার প্রাক্তন তৃণমূল বিধায়ক অরূপ খাঁর ভাইপো অভিরূপ খাঁ। তৃণমূলের অন্দরের খবর, অভিরূপ খাঁ পঞ্চায়েত সমিতির সভাপতি হতে তৃণমূলের ব্লক সভাপতি উত্তম বিটের সঙ্গে শুরু হয় ঠান্ডা লড়াই। বাঁকুড়া থেকে স্বরূপ গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, কলকাতা টিভি।
অফিসে বসে আইবুড়োভাত খাওয়ায় শোকজ বিডিওকে ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে জেলা শাসকের তরফ থেকে। 7 দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে রজনীশ যাদবকে। 3 তারিখের অনুষ্ঠানের ব্যাখ্যা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব বর্ধমানের জেলা শাসকের তরফ থেকে। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কি জানতে চাওয়া হয়েছে ঠিক জেলা শাসকের তরফ থেকে? হ্যাঁ, জিনিসটা দেখো, গতকালকে যে আমরা যে খবর সম্প্রচার করেছিলাম যে বিডিও অফিস বর্ধমান 1 নম্বর ব্লক যে যে আধিকারিক আছে সেই আধিকারিককে আইবুড়ো ভাত খাওয়াচ্ছেন যে ব্লক সভাপতি আছে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির সভাপতি কাকুলি তা এবং তার সঙ্গে রয়েছে যুব কিছু নেতৃবৃন্দ। এবং তারপরে সেই খবর সম্প্রচারণ হওয়ার পর কিন্তু আজকে বিকেলবেলায় পূর্ব বর্ধমানের জেলা শাসক কে আর কে রাধিকা আয়ার তিনি লিখিত একটি পত্র পাঠান বিডিওর কাছে রজনীশ কুমার যাদবের কাছে। সেখানে বলা হয় 7 দিনের মধ্যে কারণ দর্শাতে কি কারণে তিনি ওই কম্পাউন্ডের ভেতরে যেখানে একটা অফিস সেই অফিস চলাকালীন সেখানে তিনি এরকম একটা অনুষ্ঠানে সামিল হলেন সেটা পুরো বিবরণ দিয়ে লিখিত আকারে পেশ করতে হবে 7 দিনের মধ্যে। এমনইভাবে একটি অভিযোগ পাঠিয়েছেন, একটি পত্র পাঠিয়েছেন বিডিওর কাছে। এরপরে কিন্তু বিডিও তার উত্তরে যেটা বলছেন যে কদিনের মধ্যেই তিনি জানাবেন জেলা শাসকের কাছে। বেশ, ধন্যবাদ জানাবো চন্দন। যে খবর আমরা দেখিয়েছিলাম গতকাল বিডিও অফিসে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে বিডিওকে এবং বিডিও প্রণাম পা ছুঁয়ে প্রণাম করছেন বিডিও তৃণমূল নেত্রী, এবং সেই ঘটনায় এবার শোকজ করা হয়েছে বিডিওকে। ঘটনার ব্যাখ্যা জানতে চেয়ে শোকজ নোটিশ দেওয়া হয়েছে জেলা শাসকের তরফ থেকে। 7 দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে রজনীশ যাদবকে।